হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। ফারি স্টোরিজের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। এই ব্লগটি আমার জন্মদিনের ব্লগ। পুরো ব্লগটা জুড়েই ছিল প্রচুর সারপ্রাইজ। আমার এই বছরে জন্মদিনটা যে এইভাবে কাটবে আমি সত্যি ভাবিনি। এই মুহূর্তটা এত মিষ্টি ছিল যে আপনাদের সাথে শেয়ার না করলে চলতোই না। এই মেয়েটিকে যখন বললাম চলো একটু নাচো আমার জন্য, তখন বললো ঠিক আছে আমাকে হলুদ গাঁদার ফুল গানটি চালিয়ে দাও, আমি নাচবো। কি সুন্দর নাচলো দেখুন। তারপর চলে এসেছিলাম সমুদ্রের পাশে চা খেতে। ঠান্ডা ঠান্ডা সমুদ্রের হাওয়ার সাথে চা না হলে কি ঠিক জমে? আর এরা হচ্ছে আমাদের গুয়াহাটির ভাই বলতে পারেন, বন্ধু বলবো না, এখন ফ্যামিলি রিলেশন পুরো। তো এদের সাথেই ঘুরতে গেছিলাম সমুদ্রের পাড়ে কলকাতায়। তো এই যে আমি ফুচকা খাচ্ছি, আর এরই মধ্যে আমার আরেকটি সারপ্রাইজ আমার পাওয়া হয়ে গেছিলো, সেটা আমি আলাদা করে একটা নতুন ব্লগে দেবো। সেটা অনেক বড় সারপ্রাইজ এবং আমার জন্য খুব স্পেশাল। আর তারপরের দিন চলে এসেছি এখন আমরা রিসোর্টে। সমুদ্রটা এবার খুব একটা ভালো লাগেনি, জানি না কেন এবছরের সমুদ্রে ঢেউ পাইনি। ঢেউ না থাকলে কি সমুদ্র ভালো লাগে বলুন? তাই আমরা রিসোর্টে কিছুক্ষণ সময় কাটিয়ে এভাবে আমরা ফিরে গেছিলাম কলকাতায়। কলকাতায় গিয়ে আমার জন্মদিনের খাওয়া দাওয়া আর সালানে, তারপরে কিছু নাচ গান পার্টি। আর এখানে তুষার বলছে ও ডান্স করবে এবং ডান্স করলো এবং ভীষণই ভালো করে ও এই স্টেপটা। তারপরে আমার বার্থডে সেলিব্রেশন স্টার্ট হলো। এখানে ওরা সবাই মিলে আমার জন্য কেক অ্যারেঞ্জ করেছে এবং একটি বন্ধুর বাড়িতে আমরা কেক কাটিং করেছিলাম। তো চলুন দেখতে থাকুন। এরা হচ্ছে তুষারের ইউনিভার্সিটির বন্ধু অঙ্কুর, বরুণ এবং অঙ্কুরের ওয়াইফ সঙ্গীতা। তো আমরা সবাই মিলিয়ে গেছিলাম। এরা আজকে ডেটে দাঁড়িয়ে আমাদের ফ্যামিলি মেম্বারই বলা যায় ওদেরকে। খুব এনজয় করেছি ওদের সাথে এবং খুব মিষ্টি মিষ্টি মুহূর্ত কাটিয়েছি ওদের সাথে। কলকাতার রাস্তায় রাত 12টায় ওরা সবাই মিলে আমাকে হ্যাপি বার্থডে উইশ করেছিল, এবং সেই হ্যাপি বার্থডে গানটি শুনে এই মেয়েটি দৌড়ে এসে আমাকে একটি বেলুন দিল এবং বেলুনটি দিয়ে বলল, দিদি হ্যাপি বার্থডে, ইয়ে আপকে লিয়ে গিফট। টাকা নিতে চাইলো না, নিতেই চাইলো না। আমি অনেক চেষ্টা করলাম দেওয়ার, তারপর ভাবলাম ভালোবেসে দিয়েছে, ওকে ছোট করব না। এই মোমেন্টটা আমার সারা জীবন মনে থাকবে। এই ভালোবাসা নিয়েই হাঁটতে হাঁটতে জন্মদিনের রাতটা শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আসছি।